নদী ভাঙ্গনের কবলত ফুরিয়ে এনে সর্বস্বারাই পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের ট্যাকপাড়া, মালিকপাড়া, মিয়াজিপাড়া সহ বিশ্বগ্রামের মানুষ। গত কয়েকদিন আগে বেড়িবাঁধ ভাঙিয়ে এনে বন্যার ফানি তলায় গিয়ে ঘরবাড়ি, ফসলি জমি ও মাছের ঘের, ফলে হয়তোই হয় কোটি টিঙার। আর গর্ব তোর এখন একচিন একচিনে ফানি ফুট আর লান্দি বাড়ি হাইনে বাড়ির উইছে তিরেছে মরিদের গে আর তুই বছর বন্যার ফানি আর ক্ষতিগ্রস্ত হইর আর বাড়ি ঘর প্রতি কিছু নষ্ট হয়ে যার গে তুলে প্রতি বছর মেরামত করিব হই মেরামত নগরে ব্যাগিন আড়াই এনে এ মানুষের গুণর এখন প্রাণর দাবি উগ্র। ইএনএলডি টেকসই বেড়িবাঁধ স্থানীয় এই মুহূর্তে রিং বাঁধের পরিবর্তে টেকসই বেড়িবাঁধ নির্মাণের জরুরি মনে করে সরকার। ওকে প্রকল্প দিয়ে যে জিও ব্যাগ হয় এই জিও ব্যাগ যদি আরা বেড়িবাঁধত ফেলি আর মনে হয় বেড়িবাঁধ ঠিকই থাইব চিরস্থায়ী বা উগ্র টেকসই হইব। এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা গাফিলতির দায়ী গড়িয়ানে স্থানীয় ইউপি চেয়ারম্যান এটিএম শহীদুল ইসলাম চৌধুরী জানাইল দিই সরকার যথেষ্ট অর্থনৈতিক সাপোর্ট দিয়ে এই বেড়িবাঁধ বাঁধিবার লাই কিন্তু বর্তমান পানি উন্নয়ন বোর্ড আর ঠিকাদার যুগসাজ গাফিলতির হারণে যথাসময়ে হাস্তে অরিণন হারণে আবারও এই পানি উন্নয়নে এই বেড়িবাঁধ ভাঙি পানি ঢুকি আজি আর সার 3000 পরিবারের মধ্যে 3000 পরিবার আজ পানি ঢুকি বাড়ি সমস্ত পরিবার ব্যক্তি পানিবন্দি অবস্থা আর মিনিমাম এই যে 2-3 কোটি আর রোড গার্ড বিলি নাকি। ডেক্স নিউজ, সি প্লাস টিভি।